এক হাজার বেশি ৪৫ হাজার সতেরো হবে, আমিও কইছি কন আর কর নাই তো বাস হয়ে গেল। আপনি পারবেন কোনটা? যে টাকাটা গুইনা দিচ্ছেন এরা গুইনা গেছে নাকি? আপনি যদি পার্টিতে বসে যদি টাকা দেবেন ডাক্তার আসলে সরাসরি আমার কাছে আইব, টাকা জোগাড় করে নেব। কত দিব কোন না কোনা কত দিব কোন না কোনা? হ্যাঁ বুঝতে না, হ্যাঁ বুঝে না, হ্যাঁ বুঝতে ১৯৫৩ সাল থেকে ঘুরে কোন দালাল আমার কাছে আসতে পারে না। আমরা এটা দালালি করি না, এখানে দেখা তো তার বাজে দেখি দেন তো দিয়ে অসুবিধা নেই, দেন দেখে দেন, দেন 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 হার কাছে দেন, তাহলে কি তুই কেউ কাটাইবো না? ডাক্তার লাগে কত দেন নিলেন এটা? নেওয়া হার অনেক টাকা মালিকে কইছেন, আপনারা কত বলছেন? আমরা বলছি 52,000 টাকা হলো দেওয়া হয়েছে, এটা না তাহাতে করে গরু উঠাইছে মুরব্বি কি করবো, এটা মুরব্বি দর্শক এই গরুটা 52,000 টাকা বলতেছে, এই গরুটাই তো না? আপনারই তো গরু এটা না? আপনি কত চাচ্ছিলেন, আপনি কত চাইছিলেন, দাম কত? ৬৫, তারা কত বলছে? ৫২, মানে এখন কত হলে দিতে চাচ্ছেন তাহলে? মানে কত বলছে তারা? ৫২ ৫৫ কাইটা দিচ্ছেন। দর্শক একটু দেখাই, টাকা গুনতেছে তো আমরা একটু দেখাই আপনাদেরকে। বান্নাতে দিতেছে না না? এই তো হয়ে গেছে তো কথা, এখন আপনি বুঝেন এটা আমি বাইক না এটা বানাইছি, গিরে বাইক না বানাইছি না তোর দিয়ে ভালো দিস মানে বলি যে এখানে যে দালালে পাল্টাই পড়া নাই কেমনি তাহলে আমার আমার বুঝানো এটা না তাহলে চক্কর পড়ছে না? হ্যাঁ তাহলে গরু বেশ না একটা যে গরু থাকবো গরু ধরবো তাই ঈদের পরে পরে ঈদের আগে গরু থাকলে এখন ঘুরিয়ে যেত বাল কয় না, ভাই আছে ভাই যে কথা বলবো
গরু আমি খালি কইছি যে গরু খালি দুধ দিলে বাইরে না খালি বাম দিয়ে ভালো লাগে গরু কি লাগাই দেয় হ্যাঁ এই আছে দশটা কারণ আমার কাছে লোন জানাব সততা ভালোবাসারই হ্যাঁ আমার কাছে তো এক পয়সার বিশ টাকা খাওয়া দরকার খাওয়ার দরকার না এই যে গরু দেখে গেলাম নিজের টাকা দেখে গেলাম সাগরে এই যে খাই হ্যাঁ আমরা খাই হ্যাঁ গাদন আপনি মানছেন যখন শহীদ 1000 কইতো তখন আপনি মানছেন 500 তাহলে তো মানেন নাই তো আমরা তো তাই পারি পাঁচ দিকে তো কইছি কত বিক্রি হইলো 53,000 53,000 দিতেন ওজনে আবার আগলা এলো না ওজনের মতো দর্শক 53,000 বিক্রি হলো 65,000 টাকা দাম চেয়েছিল এই গরু কোন কালে বেচা কিন্তু আচ্ছা অন্য কি মোবাইল করে গরু আনামো ৫৩,000 এই যে